নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ গত রাতে ফতুল্লার মুসলিমনগর এলাকায় এই ঘটনা ঘটে নিহত রবিন ওই এলাকার ছেলে পুলিশ জানায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে রবিনের তর্ক হয় এক পর্যায়ে তাকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে ছুরি আঘাত করে পালিয়ে যায় তারা শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে রবিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ গত রাতে এলাকায় এই ঘটনা ঘটে নিহত রবিন ওই ইমাম হোসেনের ছেলে পুলিশ জানায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে রবিনের তর্ক হয় এক পর্যায়ে তাকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে ও ছুরিয়াঘাত করে পালিয়ে যায় তারা শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে রবিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্রিকেট উঠেছে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ এলাকায় এই ঘটনা ঘটে নিহত রবিন ওই গত রাতে ইমাম হুসেনের ছেলে পুলিশ জানায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে রবিনের তর্ক হয় এক পর্যায়ে তাকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে ও ছুরিয়াঘাত করে পালিয়ে যায় তারা শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে রবিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ গত রাতে ফতুল্লার মুসলিমনগর এলাকায় এই ঘটনা ঘটে নিহত রবিন ওই এলাকার ইমাম হোসেনের ছেলে পুলিশ জানায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে রবিনের তর্ক হয় এক পর্যায়ে তাকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে ও ছুরিয়াঘাত করে পালিয়ে যায় তারা শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে রবিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ গত রাতে ফতুল্লার মুসলিমনগর এলাকায় এই ঘটনা ঘটে নিহত রবিন ওই এলাকার ইমাম হোসেনের ছেলে পুলিশ জানায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে রবিনের তর্ক হয় এক পর্যায়ে তাকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে ও ছুরিয়াঘাত করে পালিয়ে যায় তারা শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে রবিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ গত রাতে ফতুল্লার মুসলিমনগর এলাকায় এই ঘটনা ঘটে নিহত রবিন ওই এলাকার ইমাম হোসেনের ছেলে পুলিশ জানায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে রবিনের তর্ক হয় এক পর্যায়ে তাকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে ও ছুরিয়াঘাত করে পালিয়ে যায় তারা শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে রবিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা